সাথে বলো থাকি কার ছবি মনের মাঝে গাই ধরাখি সোনার পাখি না রূপার পাখি সোনার পাখি না রূপার পাখি কে রে আপনি বই লেগে পাগল হইছে ভাবি আপনি আপনার দেবরে বুঝান আপনি দেবরের লেগে কিন্তু এই দুনিয়া বউয়ের কোনো অভাবই না কিন্তু জরি আমার একমাত্র বউ জরি ছাড়া আমার কোনো বউ নাই কেমন মাইয়া তুমি হ্যাঁ স্বামী থাকতে তুমি আমার ছেলিবের মাথাটা খারাপ করে দিলা কি কোন মা ও স্বামী আছে নিজের কানে হুনলা না আছে বিশ্বাস করেন খালাম্মা আর বিশ্বাসের কথা কইছ না আমারে তগর সিনুনের আমার বাকি নাই আর ওর মালিক ওই হাউস পিটে নাই অহন কাল নাগিনি ঢুকানোর ব্যবস্থা করতেছ আমার ঘরে কেনজি বা ওই সময় তুমি জিদ করলা কেনজির আরেকটা বিয়ে হয়েছে স্বামীটা ভালো করে নেই দীক্ষা মিজানোর স্বামীর কাছে ঘরে ছাড়াইলি ছেলে মেয়ের লোক যদি ওই মেয়ের বিয়ে দিতা কার কি ক্ষতি হইতো মা কত তোমার মার লগে পেলেও ঠিকই আছে কি রে বুঝলি আমি তো রেডি মা যা তোর ব্যাগটা লইল আম্মা আমরা গেলাম বউ তুমি কইলাম দুই দিনের লাগি যাইতেছো আগে যাই না বউ এই কথা কইলে আমারে খুন করে যাওয়া লাগবো তোমার দেখি না ভাইজান কি কয় কেন নিতেছে আগে গিয়ে হুনি তুমি আমার পোলার বউ তুমি কই থাকবা না থাকবা এটা আমি ঠিক করুম আম্মা এইবার অন্তত আমি বেশি দিন থাকুম না দুই দিন বাদে আয় পড়ুন ঠিক আছে যাও যাও যাই দাদি যাও নাই বোন অহো তুমি বিজলির লই এনে বহো আমি হার লগে কথা কই তারপরে বুঝুম তোমার দায়িত্ব দিমু কি দিমু না বহো তোমরা আমি এতেছি আমার ভাইটারে আপনার বোনটার লোকে বিয়ে দিয়ে তো একবারের লোকের কাছে পাইলাম না জিন্দা অবস্থা আমার ভাইটারে লয়ে গেলেন সইদারও এমন তো কোনো কথা ছিল না যে ভাইটারে লাশ বানাইলে আইবেন কি কুমুরে ভাই কি কুমুর এই বিদেশকরণের লেগা আমার বোনদার সংসার হইল না
মরণের একদিন আগেও আমার হাত দুইটা কইছে, ভাই এইবার বাড়ি গেলে আমি আর আমু না, আমার মাইয়াটার লেগা এই পরান্ড বরপুরে। থাক ভাই আর কইর না, আপনি রাবিয়ার কি লিখে নিতেছেন হেটাকে কম। আকবর ভাই আমি পরিষ্কার করে এখন কথা কই, আমার বোনের বয়স কইলাম বেশি না, ওর বিয়ের উপযুক্ত এখন মাইয়া আছে ঠিক আছে, তাই রাবেয়ার বয়সও কিন্তু কম, 17 বছরে 17 দিনে স্বামীর লগে থাকে নাই, অহন আমি ওরে আমার বাড়িতে নিয়ে যাবো, ওর হাতে পায়ে ধরে আমি মাপ সামু, তারপর ওরে জিগামু ও কি চায়, ও যেইটা চাইব আমি সেইটাই করব, ও যদি কয় ও সংসার করব ওর লেগা পুলা দেখা দরকার, আমি দেখো মা গরাই ভালো একটা পুলা দেখা আমি আবার ওরে বিয়া দিব। নিজের টাকা দিয়া রাবের নামে জমি কিনছে, এই জমির কি হবো? রাবিয়ার স্বামী রাবিয়ার জমি দিছে, এই জমি রাবিয়ারই থাকবো, কি করম মা? দাদি সুরকা খাইতেছে, তুই কেমনে আমার লগে এই কামটা করলি, তুই কেমনে এই কামটা করলি বাপ? ও বাপ তোর মায় কো তোর কাকারে ঘরে দিয়েছে, আমি তোরে বড় ভাই হিসেবে কইতেছি, তুই যেমনে হোক রাবেয়ার বাপের বাড়ি যাওয়া ঠেকাবি, সাধারণ তো পিছে আমরা আছি না, আমাকে হ্যাঁ বোনের মতো করে থাকবো, যেমন ঠেকাবি কিন্তু ভাবি। আরে ভাই আপনি কেমন আছেন? আছি রে ভাই, আল্লাহ যেমন রাখে বুঝোই তো। ছোট ভাবির আপনি নিতে এসেছেন? হ থাক না কয়টা দিন থাইকা হোক। না না ভাই মাফ করেন, ছোট ভাবি কোন হানে যাইতে পারবো না, ছোট ভাবি এই বাড়িতে থাকবো। ছোট ভাবি, ছোট ভাবি রাবেয়া ও ঘরে মা হতো আহম আমি কিছু জানি না, এখন থেকে এই পাগল সামলানোর দায়িত্ব তোমার। তুমি কোনানে যাইতে পারবো না ছোট ভাবি, তোমার বাইরে বাড়ি থেকে যাইতে কও, আমি না করে এসে তুমি কয়ে দাও, যাইতে পারবো না কথা কও না কে। আকবর আমার বড় পোলা আর তুমি রাবেয়ার বড় ভাই, আমি তোমাকে একটা কথা কবার চাই। কন মহিমা রাবেয়ার ভাই তো রাবেয়ারে নতুন করে বিয়া দিবার চায়, তো আমি একটা প্রস্তাব দিমু। কমা ক কি প্রস্তাব তোমার ক? রাবেয়ারে সেলিমের বউ করে রেখে দিই।
কিন্তু তুমি কি কও মা, ছেলে মেয়েটা মানবো নাকি? তুমি কিরমিতে কি লয়ে এলা? মানা না মানা তো পরের কথা, কথা কইতে তো আর অসুবিধা নাই। আপনি যেটা ভালো মনে করেন মামিমা, আপনার কথার উপরে আমার আর কোনো কথা নাই। রাবিয়ার সিলিংয়ে বউ করে রেখে দিই। আমি তোরে বড় ভাই হিসেবে কইতেছি, তুই যেমনি হোক রাবেয়ার বাপের বাড়ি যাওয়া ঠেকাবি। সাধারণ তো কি হয়েছে, আমরা আছি না, আমাকে হ্যাঁ বোনের মতো করে থাকবো, যেমন হোক ঠেকাবি। কিন্তু আরে ভাই আপনি কেমন আছেন? আসি রে ভাই, আল্লাহ যেমন রাখে বুঝোই তো। ছোট ভাবি রাফটা নিতে এসছেন? হ থাক না, কয়টা দিন থাইকা হোক। না না ভাই মাফ করেন, ছোট ভাবি কোনো মানে যাইতে পারবো না, ছোট ভাবি এই বাড়িতে থাকবো। ছোট ভাবি, ছোট ভাবি রাবেয়া ও ঘরে মা আহ তো আহ সামলানোর দায়িত্ব তোমার। তুমি কোনানে যাইতে পারবো না ছোট ভাবি, তোমার বাইরে বাড়ির থেকে যাইতে কও, আমি না ঘুরে এসেছি, তুমি কয়ে দাও। যাইতে পারবো না, তুমি কথা কও না কে? আমি আজকে কাকিমার মুখের উপরে কম কি কইবা? তোরে কম কেন, কাকিমারে ডাক, কাকিমার মুখের উপরে কই। ভালো হইতেছে না বিদ্যুৎ ভাই, এইসব ডর দেয়া কোনো লাভ নাই আমারে, আমি ওনার কাউরে ডরাই না। ছোট কাকা যদি কাকিমারে বিয়ে করবার পারে, আমি কেন তোরে বিয়ে করতে পারবো না? কাকার লগে মার বিয়ে হইলে আমি মইরেই যামু। এটা কেমন কথা, মরণের কি হইলো? আমার তো মনে হয় ছোট কাকা আর কাকিমার বিয়ে হইলে সবচেয়ে ভালো হইব। হন বিজলি তুই বুঝতেছ না কেন, ছোট কাকা একদিন না একদিন বিয়ে করবই, নতুন কাকিমা ভালো হইতেও পারে ভালো নাও হইতে পারে, আর তোর মামা তোর মার বিয়ে একদিন দিবই। কোনহানে বিয়ে দিব, কই যাইব, এমনও হইতে পারে তুই আর কোনোদিন তারে নাও দেখতে পারস। এর থেকে ছোট কাকার কাকিমার বিয়ে হন ভালো না? কোনোদিনও না, আমি এই বিয়ে কোনোদিনও মানুম না বুঝলি। তুমি জানো না আমি কারে খুঁজি? আমি কেমনে জানো আপনি কারে খুঁজেন? আমার কি জানুনের কথা? ভাবি আপনারে কেন ধরে ধরে আনলো, ভাবি কেন ধরে ধরে আনবো আপনারে, ভাবির লগে আপনার কি? আমারে কিছু কন লাগবো না আপনার, যা কর তা তো ভাবিরে কইছেন। কি কইছি আমি ভাবিরে? আপনারে ভাবি ধরলেও যা, আমি ধরলেও তা, আমি আর ভাবি তো একই। আমি কি আপনার ছোট বোন লাগে? আমারে ধরে ঘরে ঢুকবার মন চায় না, ভাবিরে ধরে ঘরে ঢুকবার মন চায়। অহন কই গিয়া ভাবিরে সব খুললা? কি কইবা তুমি ভাবিরে? আইস না আপনার কলজা ধরে ফেলাইছি আমি, আপনার না হাফ উঠতে গেছে আইসকা। তুমি আমারে ধইরা আনবা কইয়া আমার ছুঁয়া বললা কে? আপনি একটা
কি শয়তানি করছি আমি তোমার লগে? মেলা শয়তানি করছেন আপনি, মনে হয় জানেন না কি শয়তানি করছেন। আমার এত কিছু বুঝানোর দরকার নেই, আপনি আর কোনো কথাই কইবেন না, আপনি খালি একটা কথাই কইবেন, আমি যাইতে পারুম না। যাওয়া লাগবো যে, না গিয়ে উপায় নাই, বহুত বড় গ্যাঞ্জাম লাগছে। ছোটো ভাবি গ্যাঞ্জামের কথা কাউরে কইতেও পারতেছে না, সামলাইতেও পারতেছে না। আপনার ছোটো ভাবি আপনার নেওনের লেগে এই সমস্যা বানাইছে, কোনো সমস্যা হয় নাই। তুমি আমার ছোটো ভাবিটা সিনেমা দেখে কথাটা কইতে পারলা, অনেক বড় সমস্যা হয়েছে। এটা ছোটো ভাবির একার কোনো সমস্যা না, এটা আমাকে পরিবারের সমস্যা। কি সমস্যা হয়েছে? এই কথাটা ওখানে শুনবার চাইও না, ভাবি কইতে মানা করছে কাউরে, বেজাইলার সমস্যা তো পরিবারের ইজ্জতের ব্যাপার। আছে ছোটবেলা থেকে তারে আমি অনেক পছন্দ করি, কিন্তু কোনোদিনও বুঝাইতে পারিনি। কেডা কই থাকে, নাম কি তার? তোমার বোঝান লাগবো না, তুমি কও আমি গিয়া তারে বোঝাম। সে যদি রাজি না হয়? আমি তার হাতে পায়ে ধরুম, যেমনি হোক তারে রাজি করানো, তুমি খালি তার নাম ঠিকানা কও। যদি রাজি করাইতে না পারেন তাহলে আর কোনো পোলা দেখবেন না আমার লেগা, কথা দেন। আমার বিশ্বাস আমি রাজি করাইতে পারো না। আমার সেলিম ভাই যখন কইছে রাজি করাইতে পারো তাহলে আর কোনো চিন্তা নেই, আজ বহুদিন পর একটু শান্তিতে ঘুমাইতে পারো। তোমার পছন্দের মানুষের নাম ঠিকানা কই দেবে না? তুমি আমার কথা কইতেছ না তো? লগে মোবাইলে কথা কইতাছে, দুইজনে মিলে ষড়যন্ত্র করতেছে। কি রে, কিছু কস না কে, একটা কিছু ক। আমরা তো কিছু করার দরকার নেই মা, তোমার যা মনে চাই তুমি করো গা। পরে আবার কইবি না তো? তোর ইচ্ছা আসিল না আমি তোরে জোর করে রাবিয়ারে বিয়া করাইছি। মা তুমি এত কথা কও কে কও তো? এত কথা কি আর সাধে কই, সংসারের ভালার লাগিয়াই তো কই। আমার কি মন চায় না তোর লাগে বয়সে সুড়ু সুন্দর দেখা একটা মায়ারে বিয়া করাইতে? কিন্তু আমি ছেলে কি গো, রাবেয়ার ভাই যদি রাবেয়ারে অন্য কোনো হানে বিয়া দেয় আমাকে কি এক শতকের দানের জমিও থাকবো? খালি ধানের জমি লইগা আমি আমার সন্তানরে কোরবানি করে দিতেছি।
হকগুলোতে তোমার মাথার উপর লবণ রেখে বড়ি খেবো আর তুমি ব্যাগ কেলে লহান বয়ে থাকবা। কি কও না ক মহে যায় তাই কেডা আমার মাথায় লবণ রেখে বড়ি খেলো। আম্মা আম্মা যে বালুর কথা কয়ে রাবের লগে সেলিমের বিয়া দিতেছে এতে তোমার আমার বিদ্যুতের কি লাভটা হইব? শাহজাহান জমি কিনছে রাবেয়ার নামে, রাবেয়ার লগে যদি সেলিমের বিয়া হয় এই জমির উপরে সেলিমের অধিকার প্রতিষ্ঠিত হইব না, তখন আমার তোমার কি লাভটা হইব এটা আমার বুঝায় কও। এত লাভ লাভ কইর না সেতারা বেগম, লাভ আমাকে ঠিকই আছে, ওই জমি যদি সেলিমের কাছে থাকে তাইলে আমাকে কপালে দিলে ভাত কাপড় জুটব। দোয়া করো রাবেয়ার লগে যাতে ছেলেমেয়ের বিয়েটা হয়। বিদ্যুৎ আর বিজনেস বিয়েটা হইলে আর কোনো ঝামেলাই থাকে না। এত খাম খাম করো না, এই খাম খাম স্বভাবটা তুমি বদলাও, এই খাম খাম করো বলে তোমার কপালে কিছুই জোটে না। বেশি লম্বা লম্বা কথা কইও না, বহুত লম্বা লম্বা কথা কইছো, আর কোন লম্বা লম্বা কথা আমার সেলিম যত বিয়া করার লাগবো অন্য কোনো হানে না করাইয়া তোমারে যদি করাই। আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন? সেলিম আমার সে বয়সে ছোট না, ওর জীবনটা আপনি কেন নষ্ট করবার চান? না না কেন সেলিমের জীবন নষ্ট হইব, তুমি রে কি কও? আমি কথা কইছি না সেলিমের লগে। সেলিম কি কইছে? ও তোমারে ডরায় না, ওর খালি এক কথা, আমারে লইয়া তোমার চিন্তা করন লাগবো না, তুমি বাবির লোকে কথা কও। আপনার কি মনে হয় ও রাজি? খালি রাজি না, ও এক পায়ে খাড়া। ওর ওই পা যদি আমি না ভাঙছি আমার নাম রাবেয়া না। খারাপ কয় নাই, ঠিকই তো আছে, যে মাইয়া জন্মের পর থেকে তার মায়ের এছাড়া ঘুমায় না আতকা, ওই মাইয়া একলা কেমনে ঘুমাইব? কোন মায়ের কথা কও? আবার কার কথা কমো, আমাকে বিজলির কথা কই? তুমি যদি অন্য ঘরে গিয়া থাকো বিজলি একলা করে কেমনে থাকবো, চিন্তা না বিষয়টা? বিজলির চিন্তা কইরা তুমি তোমার ঘুম হারাম করো না, তুমি নিশ্চিন্তে থাকো, এই রাবেয়া বেগম বিজলির তুই অন্য কোনো ঘরে ঘুমাইতে যাইতেছে না। বাহ ফার্স্ট ক্লাস, তাহলে তো আর কোনো চিন্তা নাই, তবে একটা ঝামেলা কেমনে মিটামো বুঝতেছি না। তোমার ঘরে আমি কেন যাবো? আমি তো বুঝতেছি না কিছু। ঘরে না ঢুকলে বুঝবা কেমনে? আগে আহো ঘরে ঢুকো, আহো। হয়েছে তো ছেলে হয়েছে, কি সমস্যা খুইলা কও তো? এই যে মায়া আমার বিয়া করাইতে চায়, বিয়া কইরা ভুল হইয়া এই ঘরে আমি কেমনে থাকুন?
এমনি চাওকে এমনি চাইলে তো সমস্যার সমাধান হইব না। এই খাটে থাকি আমি আর ওই খাটে থাকি বিদ্যুতে। বিয়া যদি করি বউ তো আমার লগে আমার ঘরে থাকবো, ওই সময় বিদ্যুতে থাকবো কই? বিদ্যুতের থাকনের সমস্যা না মিটাইতে তুমি বিয়া করতে পারবা না। এটা তুমি কি করলে? মায়ের আদেশ না, মায়ের আদেশ অমান্য করলে তো আমি ধ্বংস হয়ে যাবো। বিয়ে আমার করনই লাগবো। তাহলে আর কি করো? মায় যারে করতে কইছে তারাই তো করুম, ঠিক না? তারই তো করবা না। তুমি যদি কও তাহলে অন্য মায়ও দেখবার পারি। দেখুন একটা কটকনা দেয়া গালের সবগুলি দাগ ফেলাই দিল। তাহলে ভাই দরকার নাই আর, মায় যারে করতে কইছে তারই করি, তাই না? যাও তুমি খাওন দাও। শোনার পাখি না রূপার পাখি, শোনার পাখি না রূপার পাখি, কারে ছাইড়া কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, শোনার পাখি।